ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি হচ্ছে মৌসুমি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মনসুন মেকআপ লুকস এবং কিছু হ্যাক্সও দেবো। এই মনসুন সিজনে কী হয় দেখতেই পাচ্ছ, অলরেডি আমার স্কিনেও সোয়েট প্রচুর হয় স্কিনে। তার ফলে কী হয়, ফাউন্ডেশন বা যাই লাগাও স্কিন থেকে বেশিক্ষণ স্টে করে না, স্কিন কালো হয়ে যায় এবং স্কিনে কোনো গ্লো থাকে না। যাতে লং লাস্টিং করে মেকআপটাকে তোমরা লং লাস্টিং করে রাখে এবং অথচ মনসুনে সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করতে পারো, তার জন্য সিম্পল কতগুলো প্রোডাক্ট দিয়ে আমি তোমাদের সাথে মেকআপ লুকটা শেয়ার করবো। আমি আমার স্কিনকে প্রিপেয়ার করে নিয়েছি, সিটিএম যেটা করি, ক্লিনজিং টোনিং এন্ড ময়েশ্চারিং করা হয়ে গেছে। এবার স্কিনে ফার্স্ট আমি একটা আছে দেখতে পেলে হয়ে গেল। এরপর আমি একটা ফাউন্ডেশন ইউজ করবো। আর এখানে যেহেতু সোয়েট মনসুন সিজনের কথা বলছি, মনসুন সিজনে কী হয়, হালকা গরম হালকা ঠান্ডা আর বাজে একটা ওয়েদার হয়, আর একটুতেই মানুষের স্কিনের কী হয়, আমাদের ফেসেতে অল্পতে সোয়েট এসে যায়, যার ফলে মেকআপ স্টে করে না। আবার যেহেতু আমি মনসুন মেকআপ দেয় তাই এখানে আমি যেটা লং লাস্টিং হবে এবং ম্যাট লুক দেবে, এটা অয়েলি স্কিনটাও ইউজ করতে পারো, সুপার ম্যাট লুক এটা। এটা হচ্ছে লরিয়াল ইনফ্যাবেলসের ম্যাট ফাউন্ডেশন, ডেমি ম্যাট ফিনিশ এবং অয়েল ফ্রি, ডেমি ম্যাট ফিনিশ এবং অয়েল ফ্রি। তাই আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, অল্প নেবো হাতে, বেশি নেবো না। এই দেখো সমস্ত মুখে ডট ডট করে নিয়েও তো আমরা অল্প অ্যাপ্লাই করে নেব, ঠিক আছে। এবং এটা বিউটি ব্রিলিয়ান্টকে জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার করে নিংড়ে করার জন্য আমি যে একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, কোনো লুজ পাউডার হয়ে গেল। এরপর আইব্রোটা ফিল করব, তার জন্য এরকম একটা ফিরাম হয়ে গেল। দেখো লাইট ওয়েট, এবার হালকা করে এই পুলিটার সাহায্যে করে নেব, ঠিক আছে। এরপর তোমরা চাইলে কাজল অ্যাপ্লাই করতে পারো, আমি হালকা করে কাজল অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, কাজলটা অ্যাপ্লাই করার আগে আরেকটা আমি টিপস দিতে চাই তোমাদের, তোমরা আই কর্নারে, আমি এখানে ল্যাকমির লুজ পাউডার ইউজ করছি, অল্প লুজ পাউডার নিয়ে চোখের এই যে এইগুলোতে অ্যাপ্লাই করবে, তাহলে কি হবে, কাজলটা অনেকক্ষণ লং লাস্টিং হবে এবং কাজলটা চোখের এ থেকে সরে যাবে না। এই দেখো ঠিক আছে, এবার আমি কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ঠিক আছে, দেখো কাজল আমার অ্যাপ্লাই হয়ে গেল। আর এই মনসুন সিজনে আমরা লাইনার ইউজ করব না, কারণ কী হবে, লাইনার যদি জল পড়ে চোখের ওপরে বাইচান্স কোনো কারণে আমাদের মেকআপের ওপরে, তাহলে লাইনারটা চোখে গলে যাবে, আর গলে গেলে কী হবে, চোখটা পুরো বাজে দেখতে লাগবে। এই সময় যেহেতু মনসুন সিজন নিয়ে আমি বলছি, তাই এই সময়তে আমরা ফলস ল্যাশেসও ইউজ করব না, হালকা মাস্কারা ইউজ করব। এখানে আমি মেবিলাইনের মাস্কারাটা ইউজ করে নিচ্ছি, তাতে কী হবে ল্যাসেসগুলো বড়ও দেখাবে, দেখো। আর ওয়াটারপ্রুফ যেহেতু এটা, টেনশন নেবার নেই। এরপর নিয়ে ঠিক আছে, এবার এটাকে আমরা অ্যাপ্লাই করে নেবো ব্রাশের সাহায্যে।
অ্যাপ্লাই করে আছে, হালকা পিঙ্কি স্টোন এসছে, সিম্পল। এবার আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে ব্লু হেভেনের এলিগেন্ট ম্যাট লিপ কালার, পিঙ্ক শেড আছে। লিপস্টিক আমি অ্যাপ্লাই করে নিই, দেখতে থাকো তোমরা। এবার আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল লুকের মধ্যে হচ্ছে হাইলাইটার। হাইলাইটার ছাড়া কোনো মেকআপই আনকমপ্লিট লাগে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আমি হাইলাইটার ইউজ করছি। নিয়ে এবার এই যে চিক বোনটা, তারপরে নোসে, দেখতে পাচ্ছ শাইনিংটা। এবার আমি আমার হেয়ার স্টাইলটা করে আসছি, দেখো। শুন, মেকআপ লুক শেয়ার করলাম আজকে তোমাদের সাথে আমি কীভাবে এই সিম্পল মনসুন সিজনে তোমরা সহজে মেকআপ যারা একটু ভালোবাসো করতে করতে পারো। আর এছাড়া আমি কতগুলো টিপস দেবো, পাঁচটা টিপস দেবো, শুনে নাও। ফার্স্ট হচ্ছে, এই সময় তোমরা কোনো ক্রিমি ময়েশ্চার ইউজ করবে না। এই সময় ক্রিম ময়েশ্চার ইউজ করলে কীভাবে স্কিনটা স্টিকিনেস এসে যাবে এবং প্যাচি লুক ক্রিয়েট করবে। এই সময় তোমরা যদি পারো লিকুইড বা জেল ফর্মে যে ময়েশ্চারগুলো হয় সেগুলো লাগাবার চেষ্টা করবে স্কিনে। 2 নম্বর হচ্ছে, এই সময় তোমরা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন অ্যাপ্লাই করার চেষ্টা করবে। যদি ওয়াটারপ্রুফ কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে কী হবে, স্কিনে বাইচান্স যদি আমাদের বৃষ্টির জলের ফোঁটাও পড়ে, স্কিনে ফাউন্ডেশনটা উঠে যাওয়ার চান্স থাকবে না, কেকিনেস দেখাবে না। থার্ড হচ্ছে, এই সময় তোমরা সেমি ম্যাট যে ফাউন্ডেশনগুলো হয়, ডেমি ম্যাট বা প্রো ম্যাট ফাউন্ডেশন, এগুলো অ্যাপ্লাই করতে পারো। তার মধ্যে লরিয়াল পড়ে, তোমার ফিডমি পড়ে, ওয়াটারপ্রুফের মধ্যে অলিভিয়া পেন স্টিক পরে, এগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। সুগারের ফাউন্ডেশন স্টিক যা, এগুলো হোক ওয়াটারপ্রুফ লং লাস্টিং হয়, এগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। অয়েলি স্কিন যারা, তারা ভয় পাও যে মেকআপ কীভাবে করবো, তারা এরকম যদি, আমি যেমন আজকে ইউজ করলাম তোমাদের সামনে লরিয়ালের ইনফোবেস প্রো ম্যাট, এটা ডেমি ম্যাট ফাউন্ডেশন, অয়েল ফ্রি, তার মানে আমার কোনো টেনশন নেই, অয়েল ফ্রি আছে, যেহেতু লং লাস্টিং হবে মেকআপটাকে অনেকক্ষণ স্টে করতেও হেল্প করবে। এছাড়া এই সময় তোমরা, আরেকটা আমি টিপস দেবো, এই সময় তোমরা কোনো লাইনার ইউজ করবে না। যদিও তোমরা লাইনার ইউজ করতে ভালোবাসো তাহলে তোমরা সেটা ওয়াটারপ্রুফ লাইনার ইউজ করার চেষ্টা করবে, কারণ বৃষ্টির মনসুন সিজন মানে মেকআপ গলে যাওয়ার চান্স থাকবে। আর এই সময় মাস্কারাটা ইউজ করার চেষ্টা করবে, ওয়াটারপ্রুফ মাস্কারা। তাহলে কী হবে, যারা ফলস ল্যাশেস এই সময় ইউজ করতে ভয় পাচ্ছ, তাদের ওয়াটারপ্রুফ যদি মাস্কারা ইউজ করো, ল্যাশেসগুলো বড় বড় লাগাবে এবং ফলস ল্যাশেস ধরবে না। আর লিপস্টিকটা এই সময় তোমরা খুব ম্যাটিফাইং লুক যে ক্রিয়েট করে সেরকম লিপস্টিক তোমরা অ্যাপ্লাই করবে না। এই সময় তোমরা চেষ্টা করবে ক্রিমি সফট ম্যাট যে লিপস্টিকগুলো হয়, কারণ এমনিতে এই ওয়েদারটাতে বাজে আর লিপস্টিকটা লং লাস্টিংও হবে, ঠিক আছে। আর একটা টিপস বলবো, চোখের এখানে যে যখন আমরা কাজল অ্যাপ্লাই করব, তার আগে একটু লুজ পাউডার বা বেবিদের যে লুজ পাউডার হয় বাড়িতে না থাকলে, ওই পাউডারও তোমরা একটু হালকা ব্রাশে করে নিয়ে চোখের এই যে কর্নারটা হয় এখানটা অ্যাপ্লাই করে, তারপর যদি তোমরা কাজলটা অ্যাপ্লাই করো তাহলে কী হবে, কাজলটা অনেকটা লং লাস্টিং হবে। এবং অনেকে দেখবে প্রশ্ন থাকে কাজল তাড়াতাড়ি উঠে যায়, এটা হবে না, ঠিক আছে। এই টিপসগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। রিসেন্টলি আমি আমার মনসুন সিজন স্কিন কেয়ারের উপর একটা রিসেন্টলি ভিডিও করব, আজ তোমাদের সাথে এই মেকআপ টিউটোরিয়ালটা, আমি মনসুন টিউটোরিয়াল মেকআপের এবং হ্যাক্স কতগুলো আলোচনা করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করবে। যারা যারা সাবস্ক্রাইব করুনি প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পরিবারে যোগ দাও, আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। আর নেক্সট ভিডিও নেক্সট টপিকে তোমাদের সাথে আবার দেখা হবে। আজের মতো টাটা।